মাঠ কথা বলছে, মাঠ যে কথা বলছে, মাঠে যারা আছেন তারা ফিরে গিয়ে এলাকার মাঠে সেই কথা বলবেন। তারা যখন এলাকার মাঠে ধানের গন্ধ গায়ে মাখা কৃষকের সঙ্গে কথা বলবেন, তারা যখন এলাকার মাঠে হাতুড়ির গন্ধ গায়ে মাখা শ্রমিকের সাথে কথা বলবেন, স্টিয়ারিংয়ের গন্ধ মাখা টোটো চালক অটো চালকের সাথে কথা বলবেন, রিক্সা চালক ভ্যান চালকের সাথে কথা বলবেন, নতুন সবজির গন্ধ মাখা সবজিওয়ালার সঙ্গে কথা বলবেন, তখন গোটা বাংলা জুড়ে একটা কথাই উচ্চারিত হবে, তৃণমূল না, বিজেপি না, বিজেমূল না, বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তির সরকার বাংলার মাটিতে 2021 প্রতিষ্ঠিত হচ্ছে, বাংলা জাগছে, আর বাংলা জাগা মানে গোটা ভারতকে জাগানোর শুরুয়াত হচ্ছে। এই শুরুয়াতের বার্তাই আজকের ব্রিগেডের বার্তা। আমাদের কর্মী সমর্থকদের কাছে একটাই কথা, তারা মিটিংটা মন দিয়ে শুনুন এবং মিটিংয়ে যা শুনলেন তা এলাকায় নিয়ে যান, মানুষের কাছে যান, মানুষকে বোঝানোর জন্য না, মানুষের কাছ থেকে বুঝবার জন্য, মানুষের কাছে যান, মানুষকে শেখানোর জন্য না, মানুষের কাছ থেকে শিখবার জন্য। মানুষকে মানুষের থেকে বোঝা, মানুষের থেকে শেখার কাজটা করতে পারেন। 2021 সালে ভোট হবে, কোনো মস্তানের ক্ষমতা নেই এবার বুথ দখল করবে, মানুষ জেগে গেছে গোটা বাংলার, কোনো মস্তান কোনো গুন্ডা এবার ইভিএম এর মেশিনের পেছনে দাঁড়িয়ে বোতাম টিপে দেওয়ার হিম্মত রাখবে না। রাজ্যের পুলিশ, কেন্দ্রের পুলিশ, কেউ তৃণমূলের পক্ষ বিজেপির পক্ষ অবলম্বন করতে পারবে না। মানুষ তার গণতান্ত্রিক উৎসব, তার গণতান্ত্রিক অধিকার দিয়েই কার্যকর করবে, আর সেই অধিকার যদি মানুষ একবার কার্যকর করে, কেউ নেই বামপন্থীদেরকে আটকে রাখবার। বাম গণতান্ত্রিক জাতীয় কংগ্রেস ধর্মনিরপেক্ষ শক্তির জোট তাকে আটকে রাখবার শক্তি বাংলায় নেই, সেই শক্তি সরকার করবে। আমরা সেফোলজিস্ট না, আমরা জ্যোতিষী না, আমরা মানুষের উপর ভরসা রাখি। মানুষ একটা আসন দিলে মানুষের রায় মাথা পেতে নিয়ে এক আসনে দাঁড়িয়ে লড়ব, মানুষ 294টা আসন দিলে 294টা আসন থেকে মানুষের দায়িত্ব পালন করব। আমি ওকে কথা দিচ্ছি, ওর সঙ্গে সারা বাংলার মানুষকে কথা দিচ্ছি, যাদের কাছ থেকে জোর করে তৃণমূল কংগ্রেস টাকা নিয়েছে সরকার গঠনের এক মাসের মধ্যে, সেই টাকা নেওয়া লোকেদের জামার কলার ধরে রাস্তায় দাঁড় করাবো, সেই টাকা আদায় করে যাদের থেকে নিয়েছে তাদেরকে। দেখতে পাচ্ছেন তো চোখের সামনে, এবং এরা ছাত্র যুব থেকে বড় কথা হচ্ছে যে এরা কেউ ওই পিসির ভাইপো নয়, সম্পর্কে মানে পিসির ভাইপো হওয়ার সুবাদে এরা কেউ পার্টির নেতা নয়, এরা নিজেদের যোগ্যতায় খেটে খাওয়া মানুষের সঙ্গে থেকে লড়াই, তাদের সঙ্গে লড়াই আন্দোলন করে আজকে এরা মাটি মাটি কামড়ে লড়াই করে আজকে এরা কমিউনিস্ট পার্টির গর্ব। এরা নির্বাচনকে আমাদের কি সাধারণ মানুষ মানুষের কাছে আবেদন করছি, অন্যরা বলছে খেলা হবে খেলা হবে, আমরা বলছি আমরা ভোটে জিতলে বাংলায় চাকরি হবে। পুজো বা বিয়ে বাড়ি যে কোনো অনুষ্ঠানে কেনাকাটার একটাই নাম, কাঁচাপাড়া থানার মোড়ের মিমিস কালেকশন। ছোট বড় সকলের পছন্দের কুর্তি থেকে শাড়ি, আর সঙ্গে থাকছে হ্যান্ডমেড এবং ফ্যাশনেবল জুয়েলারি। আর দেরি নয় বন্ধুরা, এক্ষুনি চলে এসো মিমিস কালেকশনে। আমাদের ফোন নম্বর 9051463377, আবারও বলে দিই 9051463377। চট করে চলে এসো বন্ধুরা।